70,000 বছর আগে মানুষ ছিল প্রাণী জগতের আর 10টা প্রাণীর মতো সাধারণ একটি প্রাণী। তাদের বিচরণও সীমাবদ্ধ ছিল আফ্রিকা মহাদেশের মধ্যেই। পরবর্তী সময়টুকুতে মানুষ হয়ে উঠেছে সমস্ত পৃথিবীর শাসক এবং পৃথিবীর বাস্তু সংস্থানের জন্য হুমকি স্বরূপ। আজ মানুষ নিজেই নিজের ঈশ্বর হয়ে ওঠার দ্বার প্রান্তে। চিরজাগ্রত তারুণ্যকে সে কেবল গ্রাসই করতে চাইছে না, সৃষ্টি এবং ধ্বংসের মধ্যে স্বর্গীয় ক্ষমতাগুলোকেও নিজের আয়ত্তে আনবার জন্য বদ্ধপরিকর। নমস্কার বন্ধুরা, আর এ স্টোরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। দুঃখজনক হলেও এটা সত্যি, পৃথিবীতে এতদিন রাজস্ব করেও মানুষ খুব একটা বেশি কিছু করতে পারেনি যা নিয়ে আমরা গর্ব করতে পারি। পুরো সময়টা জুড়ে মানুষ তার চারপাশের পরিবেশ সম্পর্কে জানতে পেরেছে, বাড়িয়েছে খাদ্যের উৎপাদন, নির্মাণ করেছে নগর সাম্রাজ্য এবং বিশাল বিস্তৃত ব্যবসায়িক ক্ষেত্র। কিন্তু এত সব কাজ কি পৃথিবীতে মানুষের দুঃখ কষ্ট অশান্তির নিরসন ঘটাতে পেরেছে? ইতিহাসের বিভিন্ন সময়ে মানুষের অর্জিত বিপুল ক্ষমতা মানুষের জন্য নিয়ে এসেছে কান্না, হাহাকার, ধ্বংসযজ্ঞ। মানুষের নিজের মানসিকতার উন্নতি তো তেমন হয়নি, বরং মানুষের কারণে অন্যান্য প্রাণীর জীবন ক্রমাগত দুর্বিষহ হয়ে উঠেছে। অবশেষে গত কয়েক দশকে আমরা এমন কিছু কাজ করতে পেরেছি যেগুলোকে মানবজাতির কল্যাণকর অবদান হিসাবে বিবেচনা করা যায়। দুর্ভিক্ষ নিরসন, মহামারী নিয়ন্ত্রণ এবং যুদ্ধের হার কমিয়ে আনা এগুলোর মধ্যে অন্যতম। কিন্তু এসবের পাশাপাশি অন্য যে কোনো সময়ের থেকে বর্তমান সময়ে পৃথিবীর অন্যান্য প্রাণীর অবস্থা অধিকতর শোচনীয় পর্যায়ে নেমে এসেছে। মানবতা, উদারতা যেসব মহৎ বুলি আমাদের চারপাশে সম্প্রতি শুনতে শুরু করেছি সেসব নিতান্তই নতুন, এবং ভবিষ্যতে কতদিন সেসব আমরা শুনতে পারব সে ব্যাপারেও আমরা সন্দিহান। তার উপর বর্তমানের মানুষের বিস্ময়কর কাজকর্ম করার ক্ষমতা থাকলেও আমরা ঠিক জানি না আমাদের লক্ষ্য কি, এবং দিনকে দিন আমরা ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছি। আমরা ডিঙ্গি নৌকা থেকে অগ্রসর হয়ে বানিয়েছি বাষ্পচালিত জাহাজ, নির্মাণ করেছি অত্যাধুনিক মহাশূন্যযান, কিন্তু কেউ জানে না মানবজাতির গন্তব্য কী। অন্য যে কোনো সময়ের থেকে মানুষ আজ অনেক বেশি ক্ষমতাধর, কিন্তু এত সব ক্ষমতা দিয়ে তার কী করা উচিত সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই বললেই চলে। এর চেয়েও ভয়াবহ ব্যাপার হলো আজকের মানুষ আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি দায়িত্ব জ্ঞানহীন। আজকে মানুষ নিজেই নিজের ঈশ্বর, তার সঙ্গ দেবার জন্য আছে কেবল পদার্থবিজ্ঞানের কিছু সূত্র, এছাড়া কিছু প্রাকৃতিক নিয়মকানুন। সে আজ আর কারো কাছে দায়বদ্ধ নয়। একটু বেশি সুখ আর একটু বেশি আমোদের জন্য আমরা আমাদের আশেপাশের প্রাণীকুলের জীবন ও পরিবেশের প্রতি ক্রমাগত হুমকি হয়ে দাঁড়াচ্ছি। এত কিছুর পরেও কিন্তু আমরা তৃপ্ত নই, সন্তুষ্ট নই, আমরা অতৃপ্ত, অশান্ত। একটি পৃথিবী জোড়া অনেকগুলো প্রচণ্ড ক্ষমতাবান, অতৃপ্ত এবং দায়িত্বজ্ঞানহীন ঈশ্বর, যারা নিজেরাই জানে না তারা কি চায়, তাদের চাওয়ার শেষ কোথায়, এর থেকে মারাত্মক পরিস্থিতি আর কি হতে পারে। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, এবং সমস্ত ভিডিও নোটিফিকেশান পেতে অল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।